বঙ্গবন্ধু হত্যাকারী মসলউদ্দিনের সন্তানদের দেখানো পথেই হেঁটেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইসহ সাবেক আইজিপি বেনজির আহমেদ অপকর্ম থেকে পার পেতে প্রত্যেকেই করেছেন পাসপোর্ট জালিয়াতি বিশ্লেষকেরা বলছেন কয়েকজন ব্যক্তির এমন কর্মে পাসপোর্ট অবনমন হলে ভুক্তভোগী হতে পারে দেশবাসী 2020 সালে বিশ সালের র্যাবের ডিজি থাকাকালীন অবস্থায় পাসপোর্ট নবায়ন করেন বেনজির আহমেদ সে সময় পেশা লুকিয়ে লেখেন প্রাইভেট জব আর ঠিকানাতেও দেন ভুল তথ্য সাবেক আইজিপি বেনজিরের আগে একই পথে পাসপোর্টে নিজের নাম সহ পিতামাতার নাম পরিবর্তন করেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র পেতেও জালিয়াতি করা হয় একই কাজ করেছেন বঙ্গবন্ধুর হত্যাকারী মোসলেউদ্দিনের সন্তানেরা পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে বাবার নাম করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম যা উঠে এসেছে সরকারি নথিতেই কেউ যখন ক্ষমতা ব্যক্তি যারা দায়িত্বে থাকেন তারা চাইলে অনেক কিছুই করতে পারেন সেটি হল তার পেশাগত ক্ষমতা ব্যবহার করে তিনি করতে পারেন আরেকটি হলো যে আমাদের এখানে যে অর্থ দিয়ে অনেক কিছু করা যায় এই নজির এর আগেও আছে জালিয়াতির পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন পাসপোর্ট অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা জড়িত বিশ্লেষকরা বলছেন এসব পাসপোর্টে বিদেশ ভ্রমণে কোনো বাধা না পাওয়ায় ত্রুটি রয়েছে ইমিগ্রেশন বিভাগেরও নরেচের কতটুকু বসবেন বাস্তবে সেটা কিন্তু নির্ভর করবে এদের এই যে অপরাধগুলো এর সাথে যারা জড়িত এবং যাদের যারা সহায়তা করেছেন যোগসাজস করেছেন সুরক্ষা দিয়েছেন তাদের সকলকে কতটুকু জবাব দিতে রাখবে কতটুকু বিচার করা যাবে দৃষ্টান্তমূলকভাবে তার নির্ভর বিদেশের প্রক্রিয়ার ক্ষেত্রে যেটি হতে পারে যে পাসপোর্টের এই যে প্রসঙ্গ দেশগুলোর যে অবস্থান সেই জায়গাতে একটা আস্থার সংকট তৈরি হবে এবং দেখা যাবে পরবর্তী যে রিপোর্ট আসবে সেই রিপোর্টে বাংলাদেশের অবস্থান আরও নিচের দিকে যাবে এসব জাল পাসপোর্টধারীরা অবস্থান করছেন বিদেশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় প্রশ্নবিদ্ধ হচ্ছে দপ্তরগুলোর ঊর্ধ্বতনরাও আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা